ফকিন্নির দল বলে আজকে একটা সাবান কিল্লা ওই ইহুদি ইসরায়েলের কাছে যাওয়া লাগে আজকে যদি আমাদের টাকা থাকতো তাহলে যত যা লাগবে আমাদের থেকে নে আমাদের মাথায় গুলি করবি একদম ভুরি ফুরা করে দেব আজকে আমাদের টাকায় তারা আমাদের গায়ে গুলি করে এই দুঃসাহস কোথায় পায় কারণ আমরা ফুকিন জাত সোজা কথা আমরা ফুকিন জাত কাপড় একটা কিনবো জাপান থেকে কিনা লাগে চশমা একটা কিনবো চায়না থেকে কিনা লাগে ঘড়ি একটা কিনবো চায়না থেকে কিনা লাগে মোবাইল কিনবো তো আমেরিকা থেকে কিনা লাগে তো আমার আছে কি আমার নাসে দুনিয়া না আছে ঈমান কিছু নাই মাসখানেক তৃতীয় নাম্বার হয়ে কোন মুসলমান যদি আবার ইসলামের পক্ষে কথা বলে আমরা কই দরকার কি ইসলামের জন্য এত চিল্লায়া দরকার কি থাকেন না কোন মতে আবার রেগুলা বলি আমরা একতো ইসলাম মানিও না আবার কেউ যদি ইসলামের পক্ষে চলে তাকে দেখতেও পারে না আবার দাবি করে সে মুসলমান আমাদের হাসি আসে যার ইসলাম নাই যার পর্দা নাই যার নামাজ নাই যার রোজা নাই সে যদি নিজেকে মুসলমান দাবি করে আসলে ভণ্ডনা মুসলমান জোরে বলেন না মুসলমান শুধুমাত্র নামের নাম মুসলমান নয় আগে হবে কাজ তারপরে হবে নাম যদি দিলের ভিতরে ইনসা ইনসাফ থাকে ইমান থাকে ইসলাম থাকে থাকে। ওই বান্দাকে টাক দেওয়া লাগবে না এটা মুমিন তার চেহারা দেখলেই বোঝা যাবে সে হান্ড্রেড পারসেন্ট মুসলমান ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কথা কয় না ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বেঠিক নবীর উম্মত দাবি কর মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর রুমমত দাবি করো সুন্নাহ নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি কেমন মুসলমান জোরে কেমন মুসলমান মনিটান paran নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদ বড় ঘুষ না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না সুদের কারবারি আসলে নাই কম না বেশি কেমনে দেয় জানেন চাবেন টাকা দিন দিবে না দশ হাজার টাকা দেন কাকা গো নাই নাই টাকা নাই একটু আগে চাইতা দিয়ে দিতাম একটু আগে একজনকে দিলাম কারণ বাতিসা এত কৌশলে বলে কাকা দিবে না তো দিবেই না একটু পরে টিপ দিয়ে তো বাতিসা জানোই কোন জায়গায় টিপ দিলে তেল বের হয় তেল বের হয় আসতে করে হাজার দেন না এক হাজার টাকা বাড়তি দি মুনে কাচ্চা দেখি তোমার চাচীর কাছে আছে নাকি আছে না এতক্ষণ ছিল না এখন তো চাচীর কাছে আছে নাকি দেখি চাচির কাছে দেখতে আসলে এটা তো বড় কথা না কথা হইলো ওই যে কি সুদ কিটা এটা আমি সুদ খাই না আমি ইন্টারেস্ট খাই আমি ঘুষ খাই না আমি হাদিয়া খাই কি নাম দিছে স্পিড মানি যত ঢালবেন তত স্পিড হবে হালাল হারাম আপনারাই বলতেছেন হালাল্লাহ হারাম যেটা খাইবো ভন্ড মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড় না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুস খেয়ে করো সাজিয়া প্রধান ঘুস খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান হা ঠিক না বাইরে রাগ করেন খেও কথা কয় না কে রাগ করেন খেও কষ্ট হইতেছে কারণ ইনশাল্লাহ কষ্ট হইলে বাদ দেই গান চান দরকার নেই হ্যাঁ কয়টা পর্যন্ত তো সারা রাত হয়ে যাবেন খাইদ হ্যাঁ সে দেখি শোনেন আমার বয়ানি হলো এক ঘন্টা এটা আমার নিজাম কিন্তু আমি এক ঘন্টা যে আপনাদেরকে দিব ইনশাল্লাহ বয়ানের ফাঁকে ফাঁকে কিছু সালাত হবে নাকি আমার ওস্তাদ আইনুদ্দিন আলজাদাদ রহমতুল্লায় বলতেন যে আইনুদ্দিন এত কৃপণ আইনুদ্দিন বিরিয়ানি সালাদ ছাড়া দেয় না কিছু তেহারির দোকানে গেলে যদি কোন সালাদ কবে ভাই খিরাই নাই না শেষ শেষ হয়েই চালায় ঠিক নেই আমার কাছে নাই বলে কোনো কথা নাই আমি ইনশাল্লা বিরিয়ানি আওয়াজ থাকলে ফাঁকে ফাঁকে টমাটো সালাদ লেবু সব হবে আওয়াজটা লাগবে ইনশাল্লাহ আজকে যুবকরা বেশি না মুরব্বীরা বেশি ঠিক আছে তো তার মানে মুরব্বীদেরকে ঠকাইতেছেন আপনারা হারাইতে চাইতেছেন আমি তো বলবো মুরব্বীরাও বেশি হবে ইনশাল্লাহ নাকি আমার দলে যারা আছে এরা মুরব্বী কেন কেন বললাম যারা বিয়ে করছে তারা মুরব্বী হাত তুলেন তো কারা কারা বিয়ে করছে আপনি কি দুইটা করছেন তুলছেন নি এরা বিয়ে করছে তো নাকি না করে হাত তুলছে তকবীর হবে শুধু বিবাহিতরা রাজি না রায় তকবীর কোলা বান্ধে কেন খবরদার

এটা শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ থাকলে বিরিয়ানি হবে সালাত দুটাই আইন উদ্দিন নাই আমি তো আসি আছি না ইনশাল্লাহ আরে খেলাফত তো দিয়ে গেছে ইনশাল্লাহ যতক্ষণ আমি আসি ততক্ষণ আওয়াজ থাকতে হবে হান্ড্রেড হান্ড্রেড রাজি আছেন ইনশাল্লাহ ছাব্বিশে মার্চে আমাদের দেশের মানুষেরা গানের প্যান্ডেল করে ভালোবাসা প্রমাণ করে আর আমরা কোরআনের মাহফিল দিয়ে তারপরে ভালোবাসা প্রমাণ করি এটার দ্বারা যায় বুঝা যুবকেরা দিন যত যাচ্ছে ইসলামের প্রতি ধাবিত হচ্ছে ঠিক কিনা এ যুগের ইসলামের দেশ এটা এজন্য আগামীর ভবিষ্যৎ ভবিষ্যৎ হবে ইসলাম আর মুসলমানের ভবিষ্যৎ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শে কোনদিন আসবে না রে করো যদি ভয় ভয় ভাই কাকে নেক কাজ করব কার জন্য আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের কথা বান্দাকে বলেন বান্দানে কাজ করার দ্বারা फायदा কি আল্লাহ পাক বলেন তা লা নুহিয়ান্নহু হায়াতান তাইয়াবা উত্তম একটা जिंदगी আমি তোমাকে দান করব উত্তম जिंदगी মানে শুধুমাত্র গাড়ি পাওয়াও না আবার শুধুমাত্র আখিরাত পাওয়াও না দুনিয়া আখেরাত উভয়টা পাওয়া হলো উত্তম জিন্দিগি হ্যাঁ কেউ যদি আখেরাত পায় অবশ্যই তারটাও উত্তম জিন্দিগি কিন্তু সে দুনিয়াটা তো পাইল না এই জন্য আল্লাহ পাক দোয়াটাও এভাবে শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমাকে আগে দুনিয়ার হাসানা দাও কারণ আল্লাহ পাক এটা ভালো করে জানে যে তার বান্দারা আখেরাতের আগে দুনিয়া তালাশ করবে আমরা আখেরাতের আগে দুনিয়া তালাশ করি এই জন্য আল্লাহ পাক আগে দুনিয়া চাওয়ার জন্য বললেন হ্যাঁ দুনিয়া হয়ে গেল এবার আখরাত চাও অফিল আখেরাতে হাসানা আখেরাত হয়ে গেল এবার বলো অকিনা আদা বান্না কারণ অসংখ্য মুমিন বান্দারা যারা জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে জ্বলার পরে তারপরে যায় যাবে জান্নাতে আল্লাহর কাছে এভাবে চাওয়া আল্লাহ যেন জাহান নামের আগুনে জ্বলা না লাগে এন্তেকালের সাথে সাথে তুমি সোজা সুজি জান্নাত দিয়া দিও এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন এইজন্য রব্বুল আলামিন বলেন বান্দা কোন বান্দা যদি নেক কাজ করে আমলে সালেহ করে সালেহ আমল নেক আমল যদি করে বান্দা সৎ কাজ যদি করে আমি আল্লাহ তারে সুন্দর জিন্দগি দিব কেমন জিন্দগি বান্দা দুনিয়াও পাবে আখিরাতও পাবে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চতুর্দিক দিক থেকে ভরপুর কামিয়া দান করবেন এরপরে কোন বান্দা যদি নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা নাজিজি আনহুম আজরুহুম বি احسنি মা কানু ইআমালুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমৎকার একটা হুজরত দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার কি দান করব পুরস্কারটা হইলো বান্দা যেই নেক কাজটা করবে ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন বান্দা যেই নেক কাজ করবে নেক কাজের বিনিময়ে রব্বুল আলামিন বান্দার সমস্ত প্রকার বালা মুসিবত দূর করে দিবেন বান্দা যেই নেক কাজ করবে ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জান্নাতের ফয়সালা করে দিবেন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনের দল দুনিয়ার জিন্দগিতে কোন বান্দার যদি এতটুকুন ভয় থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়ানো লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে বান্দার দাঁড়ানো লাগবে আখেরাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল কাছে প্রশ্ন উত্তরের জবাবের সম্মুখীন হওয়া লাগবে বলেন তো আমরা এখানে যারা যতগুলা মুমিন ইমানদার মুসলমান আছি প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল কাছে একদিন না একদিন হিসাবের জন্য দাঁড়ানো লাগবে না লাগবে না সবার লাগবে তো এতটুকু ভয় যদি থাকে রব্বুল আলমিন বলেন জান্নাতান কোন বান্দার যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে আল্লাহ বাগ রব্বুল আলমিন বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কি দিব কোন বান্দা যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তার অন্তর রাখে আমি আল্লাহ ওই বান্দার জন্য মরণের পর একটা নয় দুইটা জান্নাত বান্দার জন্য রেখে দিব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য একটা করে জান্নাত বরাদ্দ রেখেছেন আবু জাহেলের জন্য বরাদ্দ একটা জান্নাত ছিল আবু লাহাবের জন্য ছিল প্রত্যেকটা বেঈমান কাফের জন্য একটা একটা করে জান্নাত বরাদ্দ ছিল কিন্তু কেউ কেউ তার আমলের কারণে তার জান্নাতটা আল্লাহর কাছ থেকে নিতে পারে আর কেউ পারে না যারা আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারবে না আল্লাপাক রব্বুল ওই সমস্ত জান্নাতগুলো বান্দাদের মাঝে সুন্দর করে বন্টন করে দিবেন এই জন্য যাদের ভয় থাকবে দিলের ভিতরে আল্লাহর ভয় ওই বান্দাদের জন্য আমি আল্লাহ চমৎকার দুইটা জান্নাতের ফেসলা করে দিব এতটুকুন ভয় যদি থাকে পাক রব্বুল আলমিনের ব্যাপারে এ মুসলমান আমরা তো সবাই জান্নাত চাই কিন্তু জান্নাতে যাওয়ার মতো কাজ করতে চাই না নামাজ পড়ার কথা বললে যুবকেরা সুন্দর করে আসে মুখে দিয়ে বলে হুজুর প্যান্টে সমস্যা এলাকায় নাই ছোটবেলা বিছানায় মুছছে এখন বড় হয়ে প্যান্টে মুতে আরে কথা কয় না ছোটবেলায় কই মুছছে বিছানায় এখন বড় হইছে 30 35 40 বছর হয়ে গেছে এখন সে প্যান্টে মুথা বাদ দেয় নাই প্যান্টে সমস্যা মানে কি প্যান্টে প্রস্রাব লাগছে সুন্দর করে দোকানে যায় তারে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস দুইটা কিনে দিবেন তুই প্যাম্পাস পর তারপরে লুঙ্গি দিমু দিস কথা নেবে ঠিক তো যার প্যান্টে সমস্যা থাকে ওর কাছে কি ফেরিস্তা ঢোকে যায় না শয়তান যায় নাপাক থাকলে তো চব্বিশ ঘন্টা ফেরিস্তা থাকবে না শয়তানি থাকার কথা নামাজের কথা বললে প্যান্টের সমস্যা রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা রোজা তো রাখেন না রাখেই না ইফতারির জন্য যদি দাওয়াত দেন দেখবেন রোজাদারের আগে সে আগে যায় ভিড় জমায় এলাকায় আছে আছে এই এই বছর যেন অন্তত না থাকে আমিনটা কোন এই বছর যেন অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা জান্নাত থাকবে আমল করো নেক কাজ কেউ কোন বান্দা কোন কোন বান্দা নেক কাজ করে হয় জান্নاتی কোন কোন বান্দা নেক কাজ না করার কারণে আহ শব্দ বলার দ্বারা হয় জান্নাতি কেউ নেক কাজ করে জান্নাতে যায় আবার কেউ আফসোস করে জান্নাতে যায় কিছু বান্দা তাহার নামাজ পড়ে কিছু বান্দা পড়তে পারে না কিন্তু সকালে যখন উঠে ডাক দেয়া কয় আহা ইচ্ছা ছিল উঠার কিন্তু পারলাম না হায় হায় মালিক কি হয়ে গেল আল্লাহর হাবিব বলেন ওই বান্দাটার আফসুস বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়

কি করবে চিন্তা করে তাকায় দেখে খোঁজা শুরু করে দিল পাশে তাকায় দেখে একটা পানির কুয়া আছে আল্লাহ বান্দাটা পানির কুয়ায় সুন্দর করে নামলো নামার পরে নিজের চামড়ার মোজার ভিতরে পানি উঠায় তারপর আবার উপরে উঠল ওই কুকুরটাকে পান করা কুকুরের জীবনটা বাঁচাইলো এই যে ছোট্ট একটা নেক কাজের কারণে আল্লাফাক রব্বুলা আলামিন ওই বদ দিনটারের সোজা জান্নার দান করে দিয়েছে কিছু বান্দা কুকুরকে পানি পান করানোর দ্বারা জান্নাতে যায় আবার কিছু বান্দা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নমে যায় এ মুসলমানই কারণে নেকের কাজ বেশি দরকার নাই অল্প হোক আমরা হাদিস পড়েছি আখলিস্তিন একায়ক ফিকলা আমাল খলিল অল্প হোক সেটা ইমানের সঙ্গে এখলাসের সঙ্গে হোক অল্পটাই নাজাতের জন্য উচিলা হয়ে যাবে সুবাহান আল্লাহ আবদুল্লাহ ইমনি মুবারক রহমতুল্লাহ আলাইন জামানের ঘটনা ওনার এনতেকালের পরে উনার একজন সাগরে হঠাৎ করে স্বপ্ন দেখে খুব বুঝবেন মনোযোগ দিয়া স্বপ্নের ভিতরে তাকায় দেখে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই স্বপ্নের ভিতরে চলে আসছেন আসার পরে ডাক দিয়া বলতেছেন হুজুর কি অবস্থা আপনার সঙ্গে আমার মালিক কেমন ব্যবহার করেছে একটু বলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলেন আরে আল্লাহ তো আমার গুনাহ খাতা সব maaf করে জান্নাত দিয়ে দিয়েছে কিন্তু কথা হলো এটা আমি জান্নাত পাওয়ার পর আমার সামনের বাড়িতে একজন লোক মারা গেছে ওই ব্যক্তিটা ছিল কামার ওই ব্যক্তিটাও খবরে আসার পর আমার জান্নাতের চাইতে ভিআইপি জান্নাত রব্বুল আলামিন তাকে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এতটুকু দেখার পর খাদেমের ঘুম ভেঙে যায় খাদেম এবার খুজতে থাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কোন কামারের বাসা বাসার সামনে যা দরজার ভিতরে টোকা দেয় ঘরের থেকে বিবি আওয়াজ দিয়া বলে কে আপনি বলে আমি অমুক শুনলাম আপনার স্বামী অন্তিকাল করেছে বলে হা আপনার স্বামী এমন কোন আমল করত একটু আমাকে বলবেন নাকি বিবি ডাক দেয়া বলে আমার স্বামীর তেমন কোনো আমল নাই তবে দুইটা জিনিস আমি সব সময় দেখতাম একটা হইলো আমার স্বামী যখন নামাজ রাজানের সময় হয়ে যাইত আজান যখন সুন্দর করে দিয়ে দিত এমন সময় আমার স্বামীটা একটা ইঞ্চি পরিমাণ আর দেরি করতো না এক সেকেন্ড দেরি করতো না এমন সময় হয়ে গেছে এক হাজার দিরহাম নিয়ে একজন বান্দা কোনো একটা চাকু অথবা ছুরি কেনার জন্য চলে আসছে আল্লাহ আকবার আজান হয়ে গেল আমার স্বামীটার সাথে সাথে ফেরত দিয়া দোকানটা বন্ধ সোজা আল্লাহর ঘর মসজিদে চলে গেছে এটাই হলো আমার কাজ আরেকটা স্বামীর আরেকটাকে আমি দেখলাম আমার স্বামীটা যখন নামাজ আদায় করতো রাত্রিবেলা বেলা সময় উঠত আমাদের বাসার সামনে একজনের বাসা তার নাম হলো আবদুল্লাহ মুবারক রহমদুল্লাহ আলাই ওই ব্যক্তিটা সারা রাত তাহাজের নামাজ আদায় করতো আমার স্বামী সারা রাত পারে না কিন্তু দু চার রাগ তাহাজ্জোত নামাজ পড়ার জন্য উঠত যখন তখন আমি আমার স্বামীকে দেখতাম চোখের পানি ছাড়ে আর কান্দে বলে আল্লাহ আমার জন্য আমার নিজের বড় আফসোস হয় কারণ ওই বুজুর্গ ব্যক্তি সারা টারা তাহাজ্জের নামাজ পড়ে কিন্তু আমি পড়তে পারি না এই আফসোস তুমি আল্লাহ আমার দিলের ভিতরে দিস আমি সারা জিন্দিগি বর আমার স্বামী আফসোসটা করে গেছে খাদেমটা এবার ডাক দেয়া বলতেছে হা আফসোস এই আফসোসের জন্য আপনার স্বামী জান্নাতে চলে গেছে বলে কেন গত রাতে আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখলাম স্বপ্নের ভিতরে উনি বলতেছেন উনার চাইতেও বেশি বিয়াই ভাবে আল্লাহ আপনার স্বামীকে সুন্দর করে জান্নাত দিয়ে দিয়েছে দুনিয়াতে যেমন নাকি আফসোস আছে একজনের দোতলা বাড়ি আমারও দোতলা বাড়ি তার বাড়িতে চমৎকার ডেকোরেশন কিন্তু আমার বাড়িতে ডেকোরেশন নাই তার গাড়ি আছে পঁচিশ লাখ টাকার কিন্তু আমার গাড়ি পাঁচ লাখ টাকার দুনিয়াতেই স্বাভাবিক বিষয় নিয়ে যেমন আফসোস হয় আল্লাহর জান্নাতে যাওয়ার পর মুমিনরাও এগুলো নিয়ে আফসোস করবে যে কেন ওর জান্নাতের চমৎকার সুন্দর ঝাড়বাতি আছে মাগার আমার জান্নাতের ঝাড়বাতি নেই এটাই থাকবে জান্নাতিদের আফসোস ইবনে মুবারক রহমতুল্লাহ আলহিকে স্বপ্ন দেখলাম আপনার স্বামী ওনার চাইতেও ভিআইপি অবস্থায় আছে এখন আমি বুঝলাম এক নাম্বার কারণ হইল আল্লাহর ডাকে কোনো দিন সে দেরি করে নাই আর দুই নাম্বার হইলো অনেক কাজ না করতে পারার কারণে আফসোস এই দুইটা জিনিস আপনার স্বামীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছে কোন কোন বান্দা আফসোসের মাধ্যমে জান্নাতে যায় কোন বান্দা নেক কাজ করার পরে জান্নাতে যায় প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই কারণে নেক কাজ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নেক কাজ করার দ্বারা কি হয় বলে বান্দার বিপদ থেকে বান্দা আসান পেয়ে যায় এজন্য জন্য প্রত্যেক দিন যত কাজ করবেন নেক কাজ করার পরে লিখে রাখবেন আজকে গুণার থেকে বেঁচে থাকলেন লিখে রাখেন কি লিখবেন বলে অমুক গুণা করতে গেছিলাম কিন্তু নিজেকে হেফাজত করতে পারছি এখন কোনো দিন যদি কোনো বিপদের ভিতরে পড়েন এবার ওই কাজটাকে আল্লাহর সামনে নিয়ে পেশ করে বলেন আল্লাহ আমি এই নেক কাজের উসিলা দিয়া তোমার কাছে বিপদ থেকে হেফাজত চাই ইনশা আল্লাহ কাজ যদি কবুল হয় আমার আল্লাহ আপনারা হেফাজত করে দিবে এই জন্য অনেক কাজ প্রত্যেকটা মুমিনের জন্য কর্তব্য সেটা অল্প সমান সৎকা হোক সেটা কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে হোক সেটা কোনো মানুষের সঙ্গে আপ্যায়নের সঙ্গে মেহমানদারির সঙ্গে হোক